প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি ক্লাস এইটের হিস্ট্রি মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট এইটের সম্পূর্ণ নতুন প্রশ্নের উত্তর বাড়িতে বসে তোমাদের যে পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে সেই প্রশ্নের উত্তর নিয়ে আমি এই ভিডিওটি তৈরি করেছি তাই দেরি না করে খাতা কলম বের করে নাও আর এই প্রশ্নের উত্তরগুলো লিখে নাও তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছ তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি প্রশ্নের উত্তরগুলো দেখে নেওয়া যাক প্রথমে দেখো ক স্তম্ভের সাথে স্তম্ভ মেলাতে হবে একের এক আব ও আব উত্তর হবে ঘ দেখে নাও ঘ বেআইনি কর একে দুই সাহকার উত্তর হবে ক মহাজন একে তিন দাদন উত্তর হবে খ অগ্রিম অর্থ একের চার রায়ত উত্তর হবে কৃষক এইবার দেখে নাও সঠিক তথ্য দিয়ে নিচের ছকটি পূরণ করো এখানে আছে বিভিন্ন ধরনের বিদ্রোহ নীল বিদ্রোহ বারাসাত বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ এবার এক একজনের নেতার নাম করতে হবে আর কারণ লিখতে হবে যে কোনো একটি তাহলে দেখে নাও প্রথম আছে নীল বিদ্রোহ একজন নেতার নাম দিগম্বর বিশ্বাস কারণ কি দেখো এই নীল বিদ্রোহের কারণ ধানের জমিতে নীল চাষে কৃষকদেরকে চাষ করতে বাধ্য করা হয় এবং তাদের উপর নির্মম নির্যাতনের বিরুদ্ধে এই বিদ্রোহ হয় ঠিক আছে এবার দেখে নাও বারাসাত বিদ্রোহ বারাসাত বিদ্রোহের নেতা ছিলেন তিতুমির কারণ দেখো অত্যাচারী লোভী জমিদার এবং কোম্পানির অপশাসনের অপশাসন রুখতে অপশাসন রুখতে এই বিদ্রোহ ঘোষণা করা হয় এবার দেখো সাঁওতাল বিদ্রোহ এই বিদ্রোহের নেতা ছিলেন সিধু কানু সিধু একজন নেতা নাম বলেছে এবার দেখো কারণ দেশীয় মহাজনরা সাঁওতালদের ঋণ দিত এবং অন্যায়ভাবে বেশি সুদ আদায় করত। এবার দেখে নাও মুন্ডা বিদ্রোহ নেতা ছিলেন কে বিরসা মুন্ডা তাহলে উত্তর এই এখানে দেখো কারণটা বহিরাগত বা দিকুদের দিকুদের দ্বারা মুন্ডা কৃষকদের জমি অধিগ্রহণের ফলে মুন্ডারা ক্ষুব্ধ হয়ে উঠেছিল যার ফল হল এই মুন্ডা বিদ্রোহ তাহলে আমরা পেলাম বিদ্রোহ একজন নেতার নাম এবং কারণ নীল বিদ্রোহ বারাসাত বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ এই বিদ্রোহের নেতা এবং তার কারণ এবার দেখে নাও সত্য বা মিথ্যা নির্ণয় করো। তিনের এক আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে লর্ড নর্থ ব্রুক জারি করেন নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন এটি সত্য তারপর দেখো তিনের দুই উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের ষোলোই অক্টোবর বাংলা বিভাজনের পরিকল্পনা বাস্তবায়িত হয় এটিও সত্য তিনের তিন দেখে নাও পাঞ্জাবে লালা লাজপত রায়ের নেতৃত্বে শিবাজি উৎসব চালু হয় এটি মিথ্যা তিনের চার সাঁওতালরা ঔপনিবেশিক শাসকের শোষণের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল এটি সত্য তাহলে হচ্ছে সত্য সত্য মিথ্যা সত্য এবার দেখে নাও সঠিক শব্দ বেছে নিয়ে শূন্য স্থান পূরণ করো চারের এক সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে উত্তর হবে দেখো মুর্শিদ গলি খানকে বাংলার নাজিম পদ দেওয়া হয় চারের দুই দেখে নাও সতেরোশো বাইশ খ্রিস্টাব্দে সাদাত খানের নেতৃত্বে অযোধ্যা এবং স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসেবে গড়ে ওঠে ঠিক আছে অযোধ্যা এবং স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসেবে গড়ে ওঠে কার নেতৃত্বে সাদাত খান চার তিন সতেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন নিজাম উল মুলক চারে চার আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে দেশীয় মুদ্রণ আইন জারি করেন লর্ড লিটন এবার দেখো নিচের চার পাঁচটি বাক্যে উত্তর দাও পাশের এক কে কী উদ্দেশ্যে সিভিল সার্ভিস চালু করেন তাহলে দেখে নাও উত্তর কোম্পানি প্রশাসনের অধীনে আমলাতন্ত্রকে সংঘটিত করার উদ্দেশ্যে লর্ড কর্ণওয়ালিস সিভিল সার্ভিস অর্থাৎ অসামরিক প্রশাসন ব্যবস্থা চালু করেন ভারতের ব্রিটিশ প্রশাসনকে দুর্নীতিমুক্ত করার উদ্দেশ্যেই মূলত সিভিল সার্ভিস সিভিল সার্ভিস চালু করেন লর্ড কর্নওয়ালিস তার ধারণা ছিল উপযুক্ত বেতন না পাওয়ার ফলেই কোম্পানির কর্মচারীরা সততা ও দক্ষতার সঙ্গে কাজ করে না ফলে কর্নওয়ালিস আইন জারি করে কোম্পানি প্রশাসনের সঙ্গে জড়িত ব্যক্তিদের ব্যক্তিগত ব্যবসা ও কোনো রকম উপহার দেওয়া বন্ধ করে দেন তার পাশাপাশি চাকরির মেয়াদের ভিত্তিতে সিভিল সার্ভেন্টদের পদোন্নতির ব্যবস্থা চালু করেন লর্ড কর্নওয়ালিস। পাশের দুই ব্যাপটিস্ট মিশন শিক্ষার প্রসারে কেমন ভূমিকা পালন করেছিল তাহলে উত্তর দেখে নাও হুগলি জেলার শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন খ্রিস্ট ধর্ম প্রচার ও শিক্ষা বিস্তারের কাজ শুরু করে শিক্ষা বিস্তারের কাজ শুরু করে উইলিয়াম কেরি ফ্রাসোয়া মার্সম্যান উইলিয়াম ওয়ার্ড এই তিনজনকে একত্রে শ্রীরামপুর ত্রয়ী রূপে শ্রীরামপুর ত্রয়ী রূপে শিক্ষা বিস্তারে সাহায্য ছাব্বিশটি আঞ্চলিক ভাষায় বাইবেল অনুবাদ এবং বিভিন্ন স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করেন পাশের তিন নম্বর প্রশ্ন দেখলাম পণ্ডিতা রমাবাই কেন স্মরণীয় পণ্ডিতা রমাবাই হলেন উনিশ শতকের শুরুতে ভারতের নারীদের শিক্ষা ও মুক্তিদানের অগ্রদূত এবং একজন সমাজ সংস্কার তিনি প্রথম নারী যিনি কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক পণ্ডিত এবং সরস্বতী উপাধিতে ভূষিত হন আঠারোশো সালের শেষ দিকে তিনি পুনে থেকে চল্লিশ মাইল পূর্বে কেদগাঁও গ্রামে মুক্তি মিশন প্রতিষ্ঠা করেন তার লেখা বই দ্য হাই কাস্ট হিন্দু উমেন ব্রিটিশ ভারতে হিন্দু নারী জীবনের অন্ধকার দিক দেখিয়ে হিন্দু শিশু কন্যা ও বিধবা মহিলাদের উপর নিপীড়নের কথা তুলে ধরেছেন পাশের চার নম্বর প্রশ্ন দেখে নাও ইয়ং বেঙ্গল দলের দুটি সীমাবদ্ধতা উল্লেখ করো উত্তর হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও তার ছাত্রদের নিয়ে সমসাময়িক সমাজের কুসংস্কারের বেড়া জালকে এখানে বেড়া লেখা হয়েছে ঠিক করে নিও বেড়া জালকে ভাঙতে যে দল গঠন করেন তার নাম ইয়াং বেঙ্গল বা নব্যবঙ্গ গোষ্ঠী এই দলের কিছু সীমাবদ্ধতা হলো সীমাবদ্ধতা হলো পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতির পাশাপাশি তারা ইংরেজ শাসনের পক্ষপাতী ছিলেন পরবর্তীতে তাদের মধ্যে অনেকেই নিজেদের আদর্শ মতামত এবং বিশ্বাস থেকে সরে আসেন বন্ধুরা ভিডিওটিতে বেশ কিছু কোশ্চেনের টাইপিং মিস্টেক হয়েছে তোমরা ঠিক করে নিও আমি উচ্চারণটা ঠিক করে দিচ্ছি তোমরা ঠিক করে নিও বানান যাই হোক জাস্ট টাইপিং মিস্টেক এবার দেখে নাও পাশের পাশ ইলবার্ট বিলকে নিয়ে কেন বিতর্কের সূচনা হয়েছিল উত্তর দেখে নাও লর্ড রিপনের আমলে আঠারোশো সালে ইলবার্টের নেতৃত্বে ইলবার্ট বিল তৈরি করা হয় এই বিলের দ্বারা বলা হয় যে ভারতীয় বিচারকেরাও ইউরোপীয়দের বিচার করতে পারবে এই বিলের প্রতিবাদে ইউরোপীয়রা সংঘটিতভাবে বিদ্রোহ করেন তার ফলে সংগঠিত প্রতিবাদে বিল প্রত্যাহার করে নেওয়া হয় আবার এই বিল প্রত্যাহারের বিরুদ্ধে ভারতীয়রা আন্দোলন শুরু করে এবং শেষ পর্যন্ত ভারতীয়রা শর্ত অনুযায়ী ইউরোপীয়দের বিচার করার অধিকার পায় এবার দেখে নাও ছয়ের এক নম্বর প্রশ্ন জমি জরিপ ও রাজস্ব নির্ণয়ের ক্ষেত্রে ঔপনিবেশিক প্রশাসন কী কী পদক্ষেপ নিয়েছিল উত্তর বক্সারের যুদ্ধের পর নায়েব নাজিম আমলাদার ও সুপারভাইজার এই সব গঠনের মাধ্যমে আমিলদার ও সুপারভাইজার এসব গঠনের মাধ্যমেই কোম্পানি ভূমি ভূমিরাজস্বের ভাত দখল করতে থাকে ঔপনিবেশিক শাসনের জমি জরিপ ও রাজস্ব আদায়ের ক্ষেত্রে পদক্ষেপগুলো হল পাঠশালা বন্দোবস্ত দেখো পাঠশালা বন্দোবস্ত দেখে নাও পাঠশালা বন্দোবস্ত একশালা দশশালা ও চিরস্থায়ী এখানে হয়ে চিরস্থায়ী বন্দোবস্ত চিরস্থায়ী বন্দোবস্ত এবং ওয়ারি ও মহল ওয়ারি বন্দোবস্ত ইত্যাদি দেখো পাঠশালা বন্দোবস্ত এখানে দন্ত নয় দয় ওকার ঠিক আছে পাঠশালা বন্দোবস্ত ভ্রাম্যমাণ কমিটির সুপারিশে ওয়ারেন হেস্টিং সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে পাঁচ বছরের জন্য জমিদারদের জমি বন্টন করেন সেটাই পাঁচশালা বন্দোবস্ত নামে পরিচিত এখানে বন্দোবস্ত লেখা হয়েছে বন্দোবস্ত লিখবে বদ অন্ত নয় দয় ও কার বদ অন্ত বন্দোবস্ত নামে পরিচিত একশালা বন্দোবস্ত দেখে নাও একশালা বন্দোবস্ত পাঠশালা বন্দোবস্তের অসুবিধাগুলি দূর করতে আমিনি কমিশনের রিপোর্টের ভিত্তিতে ওয়ারেন হেস্টিংস একশালা বন্দোবস্ত চালু করেন এবার সালা বন্দোবস্ত এখানে দেখো জাস্ট টাইপিং মিস্টেক বন্দোবস্ত বদ অন্ত নয় দয় ওকার লিখবে সালা বন্দোবস্ত সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস বাংলা বিহার ও উড়িষ্যার জমিদারের দশ বছরের জন্য জমি দেন এরই নাম সালা বন্দোবস্ত চিরস্থায়ী বন্দোবস্ত দেখে নাও জমিদাররা সালা বন্দোবস্ত অনুসারে ঠিক সময় মতো রাজস্ব জমা দেয় তাই রাজস্ব বোর্ডের পরামর্শে লর্ড কর্নওয়ালিস সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দের বাইশে মার্চ বাংলা বিহার ও ওড়িশার জমিদারদের চিরদিনের জন্য নির্দিষ্ট রাজস্বের বিনিময়ে জমি বন্টন করেন এটাই চিরস্থায়ী বন্দোবস্ত নামে পরিচিত এবার দেখে নাও সম্পদের বহির্গমন বলতে কি বোঝো উত্তর ভারতে ব্রিটিশ শাসনের একটি অন্যতম লক্ষণীয় বিষয় হল সম্পদের বহির্গমন ব্রিটেনের উপনিবেশ ছিল ভারত আর সেই সুযোগে ভারতের যাবতীয় সম্পদকে বিভিন্ন সময়ে বিভিন্ন উপায়ে ব্রিটেনে স্থানান্তরিত করা হতো এর ফলশ্রুতিতে ভারতের ভাণ্ডারে টান পড়া শুরু করে এবং দারিদ্র দুর্ভিক্ষের দুর্ভিক্ষ দেখা দেয় এবং দারিদ্র দুর্ভিক্ষ দেখা দেয় একইভাবে বা এইভাবে দেশের সম্পদ বিদেশে চালান হওয়াকেই সম্পদের বহির্গমন বলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উদ্দেশ্য ছিল ভারতের সমস্ত রকমের সম্পদকে তাদের দেশে চালান করে তার সুবিধা নেওয়া এবং ভারতকে নির্ভরশীল করে তোলা এক ব্রিটিশ আধিকারিকের কথায় জানা যায় যে ভারত থেকে প্রতি বছর প্রায় দুই থেকে তিন কোটি স্টার্লিং মূল্যের সম্পদ ব্রিটেনে স্থানান্তরিত করা হয়েছে এর বিনিময়ে শুধুমাত্র ভারত সামান্য মূল্যের কিছু যুদ্ধের সরঞ্জাম ছাড়া কিছুই পেত না সম্পদ বহির্গমনের ক্ষেত্রে ব্রিটেন ভারত থেকে রীতিমতো সম্পদ সুষে তাদের দেশে পাঠিয়ে দিত পরবর্তীতে তথ্য খুঁজে পাওয়া গেছে যে ঊনবিংশ শতকে ভারত থেকে নির্গত সম্পদ ছিল ব্রিটেনের জাতীয় আয়ের দুই শতাংশ ছয়ের দুই নম্বর প্রশ্ন দেখে নাও বন্ধুরা ছয়ের তিন নম্বর প্রশ্ন এটি হবে ছয়ের তিন নম্বর প্রশ্ন দেখো এখানে দুই লেখা হয়ে গেছে এটা ছয়ে তিন নম্বর প্রশ্ন দেখে নাও বিশ শতকের প্রথম দিকে বাংলায় গড়ে ওঠা বিভিন্ন গুপ্ত সমিতির পরিচয় দাও ছয়ে তিন নম্বর প্রশ্ন এটাই ছয়ের তিন দেখো বিশ শতকের প্রথম দিকে বাংলায় গড়ে ওঠা বিভিন্ন গুপ্ত সমিতির মধ্যে উল্লেখযোগ্য হল অনুশীলন দল অনুশীলন দল শহরের প্রান্তভাগে ব্যায়ামের আখড়ার আড়ালে থেকে কাজকর্ম চালাত অন্যান্য সমস্ত গুপ্ত সমিতির মতো অনুশীলন দলের উদ্দেশ্য ছিল সশস্ত্র বিপ্লবের মাধ্যমে ভারত থেকে ব্রিটিশ শাসনের উচ্ছেদ অনুশীলন দল রাজনৈতিক ডাকাতি বোমা তৈরি অস্ত্র প্রশিক্ষণ ব্রিটিশ রাজকর্মচারী ও তাদের বিচারের বিশ্বাসঘাতক তকমা পাওয়া ভারতীয়দের হত্যার কাজে নিযুক্ত ছিল বাংলার গ্রামাঞ্চলেও অনুশীলন দলের যথেষ্ট প্রভাব ছিল সারা বাংলা ও ভারতের অন্যান্য স্থানেও এর শাখা সম্প্রসারিত হয়েছিল যুগান্তর দল দেখে নাও অনুশীলন দলের সহযোগী ছিল যুগান্তর দল যুগান্তর দল গুপ্ত বিপ্লববাদী সংস্থা চরমপন্থার মাধ্যমে ইংরেজদের থেকে দেশের স্বাধীনতা অর্জন করাই ছিল এই সংগঠনের প্রধান লক্ষ্য অনুশীলন সমিতির সাথে মতভেদের কারণে যুগান্তর এর জন্ম এর নেতৃত্বে ছিলেন নেতৃত্বে ছিলেন অরবিন্দ ঘোষ বারিন্দ্র কুমার ঘোষ উল্লাসকর দত্ত প্রমুখ অনুশীলন সমিতি ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুশীলন তত্ত্বের আদর্শে গঠিত বাংলার একটি সশস্ত্র ব্রিটিশ বিরোধী সংগঠন মূলত ঢাকা ও কলকাতা শহরকে কেন্দ্র করে এই দলটি বিংশ শতাব্দীর প্রথম ভাগে সংগঠিত হয়েছিল অন্যান্য দল দুই প্রধান গুপ্ত সমিতি ছাড়াও যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় মুখোপাধ্যায়ের প্রচেষ্টায় বাংলার জাতীয়তাবাদী আন্দোলনে বৈপ্লবিক চিন্তাধারাকে এক অন্য মাত্রা দিয়েছিল উপসংখ্যার পরিশেষে বলা যায় বাংলার গুপ্ত সভা সমিতিগুলো সম্পূর্ণ সফলভাবে তাদের কাজ করতে পারেনি কিন্তু তাদের বৈপ্লবিক চিন্তাধারা জাতীয়তাবাদী আন্দোলনকে প্রভাবিত করেছিল Thank you very much. Keep watching my channel and my video.